তোমার জায়গা হবে ওই ওই জান্নাতখানায়, অর্থাৎ 306,266 টি আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু হলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস সে গিয়ে শেষ হলো, ঠিক যেখানে শেষ হবে জান্নাতের একদম শেষ সীমানা, ওই জান্নাতে নবী রসূলেরা ছাড়া কেউ যেতে পারবে না। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। আর নবী রসূলদের সঙ্গে একমাত্র থাকার দাবিদার, একমাত্র থাকার হকদার হলো হাফেজ কোরআনেরা। ভাই এত বড় সম্মান, এত বড় মর্যাদা। অভিভাবকেরা মা বাবারা বলবে, আল্লাহ আমি কষ্ট করে আমার ছেলেকে পড়ালেখা করালাম, কোরআন মুখস্থ করালাম, লাভ তো সম্পূর্ণ ওরই হলো, ফেরেশতাগণের মধ্যে দাঁড়ালো, আর জান্নাতের সব থেকে উঁচু স্থানে ওরা জায়গা পেল, আমরা কি পেলাম? আমরা মা বাপ হয়ে কি পেলাম? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেবেন, এ জিবরিল আমিন তুমি আওয়াজ দাও, দুনিয়াতে যত হাফেজ কোরআন ওই হাফেজ কোরআনদের প্রত্যেকের মা বাবাকে তোমরা ডাক দাও, ওরা যেন এখানে হাজির হয়ে যায়, চোখের পলকে দুনিয়ার সমস্ত মা বাবা হাফেজদের মা বাবা জমায়েত হয়ে যাবে, ওরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মা তুমি ধন্য, বাবা তুমি ধন্য যে তোমার ছেলেকে আমার কালামের হাফেজ করেছিলে, মা তুমি পেটে এমন ছেলেকে বহন করেছিলে যাকে তুমি হাফেজে কোরআন বানিয়েছিলে, তোমার ফুরকানিয়ায় ওরে মানুষ হয়ে মানুষেরা তোমার মাথা তোমার ছেলের মাথায় পাগড়ি বেঁধেছিল, লাঠি দিয়েছিল, এইটুকু সম্মান দিয়েছিল, কিন্তু আজ তোমাদের সঙ্গে এমনই ব্যবহার করা হবে, এমনই তোমাদের সম্মান দেওয়া হবে যেই সম্মান সমস্ত নবী রসূলেরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সমস্ত মানুষ তোমাদের দিকে তাকাবে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকাতুল মুকাররমীন তার নিকটের ফেরেশতাদেরকে বলবেন, যাও এই মুহূর্তে জান্নাত থেকে তাদের জন্য মাথার তাজ আর রাজ মুকুট নিয়ে এসো, ঠিক যেই তাজ যে রাজ মুকুট আদম আর হাওয়ার মাথায় উঠানো হয়েছিল সেই রাজ মুকুট ওই মা বাবার মাথায় উঠানো হবে, উলবেসা পরানো হবে। ভাইজান এবার চিন্তা করুন, ওই মা বাপের কত বড় সম্মান, কত বড় মর্যাদা, যে আজ ফেরেশতারা তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করাচ্ছেন, মাথাতে এমনই একটা তাজ রাজ মুকুট রাখা হবে, আর ওই মুকুটে দুটো মতির দানা দুই দিকে লটকেবে। আমার নবী বলছেন, জু ওহুমা কা জুই শামসে ফিদ দুনিয়া, এরে শোনো তোমরা দুনিয়াতে যে সূর্য দেখেছো এই সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে, এক একটা মতির দানা গোটা হাশরের ময়দানকে ঝলমলিয়া দিবে। সুবহানাল্লাহ, ছেলেও সম্মান মা বাবাও সম্মান। আপনারা পেলেন কি? এই মাদ্রাসা চালিয়ে এই মাদ্রাসায় খরচ দিয়ে এই মাদ্রাসার পিছনে খরচ করে জায়গির রেখে আপনারা কিছু পেলেন কি? এটা তো আপনার ছেলে নয়, যার ছেলে তার বাড়ি চলে যাবে, আবার কোনোদিন ফিরে আসবে কি আসবে না ওটা তার ব্যাপার, আপনি কি পেলেন? সালান কিয়ামতের দিন কতগুলো মানুষকে পরে আল্লাহ বলবেন, তোরা এই রাস্তা দিয়ে জান্নাতে যান। নবীর হাদিস, ও যখন জান্নাতে যাবে তো দেখবে রাস্তার ধারে কতগুলো মানুষকে ঘুঘু
রাখা হয়েছে, ওকে এভাবে চোখ মেরে দেখে পার্শ্ব দিয়ে চলে যাবে। যেই লোকটা বাঁধা আছে ওই লোকটা তখন ওর নাম ধরে ডাকবে, এ ভাই অমুক। ও তখন চিন্তা করে বারে আমার নাম ধরে ডাকছে, তাহলে কি আমাকে চিনে? একটু এসো তো ভাই, এ যাবে ফিরে, আমাকে একটু ভালো করে দেখো, আমি বিপদে পড়ে আছি, আমাকে আল্লাহ বেঁধে রেখেছেন, আমি জাহান্নামে যাব, তো তোমার কাছে আমার দুটো কথা আছে, আগে ভালো করে আমাকে দেখো। আর তারে ফুনি, আমাকে চিনতে পারলে ভালো করে বলো তো, আমাকে চিনলে এবার ওই ছেলে ভাইজান যে কিয়ামতের দিন এমনই একটা আতঙ্কের সময় হবে, বাবা মা এক অপরের পরিচয় নিবে না, স্বামী স্ত্রী এক অপরের পরিচয় নিবে না, বেটা বাপ পরিচয় হবে না, মা বেটিতে পরিচয় হবে না, ভাই ভাই পরিচয় হবে না, কারোর সঙ্গে কারোর পরিচয় হবে না, সব অস্বীকার। কিন্তু যখন ওই বিপদগ্রস্ত লোকটা বলবে আমাকে চিনতে পারলে, ও বলবে নাম কাদ আরেকটা, আমি চিনে নিয়েছি ভাই, কে বলো তো? আমি কে? বলছে আপনি লাতাসি, আপনি বালা পাথারের অমুক লোকটা নন, আপনার নামই তো সাদে কালি, আর ওই তো ওটা আপনার স্ত্রী, তা আমাকে চিনলে কেমন করে? বলছে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, চৈত্র বৈশাখ মাস, আমি প্রচন্ড পিয়াস পিয়াসা লেগে গেছে, আমি প্রচন্ড পিপাসা পেয়েছিলাম, তৃষ্ণা পেয়েছিলাম, কোথাও পানি আমি দেখা পাচ্ছিলাম না, হঠাৎ আপনার সঙ্গে দেখা হলো, আপনার কাছে আমি একটু ঠান্ডা পানি চেয়েছিলাম নিজের জীবনকে বাঁচাবার জন্য, আপনি চট করে আমাকে বসতে দিয়ে বাড়ি গিয়েছিলেন, আর বাড়ি থেকে সুন্দরভাবে ঠান্ডা পানি আর পানির সঙ্গে কিছু বিস্কুট টিস্কুট এনে দিয়েছিলেন। বলুন তো দেখি আপনি ওই লোকটা কিনা, আমি ঠিক চিনতে পারলাম কিনা যাকে আপনি একদিন পানি পান করিয়েছিলেন। বলছে হ্যাঁ সত্যি এতখানে চিনেছো, আপনি কি চান? বলছে আমি আপনাকে পানি পান করিয়েছিলাম, আর পানির নাম দ্বিতীয় নাম হলো জীবন, আমি যদি তোমাকে পানি পান করিয়ে আমি জীবন দান করে থাকি, তো ভাইরে এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যাও, আর একটু আমার জন্য সুপারিশটা তুমি করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এবার ওই লোকটা আর এক পা আগাবে না, ও ফিরে যাবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আমিনকে বলবেন হে মাওলানা করিম, আমি সেই দিন সত্যি সত্যি আমি যদি পানি না পেতাম তো জানি না আমার কি অবস্থা হতো, আমাকে পানি পান করিয়ে দ্বিতীয়বার জীবন দিয়েছিল, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত সবিনয়ে নিবেদন, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আর আমার সঙ্গে তাকে তুমি জান্নাতে পাঠাও। আল্লাহ বলবেন রে পাগল, ওই জন্যই তোকে আমি ওই রাস্তা দিয়ে যেতে বলেছিলাম, যে যেই লোকটা দুনিয়াতে তোর উপরে এত বড় উপকার করে ওই উপকারীকে তুই আজ এই বিপদের দিনে চিনতে পারছিস কি পারিস না, তুই যখন চিনে নিয়েছিস আর তুই আমার কাছে সুপারিশ করছিস, যা আমি তোর সুপারিশ কবুল করে নিলাম, তুই ওকে সঙ্গে নিয়ে একসঙ্গে তোরা জান্নাতে যা। এবার জোরে বলো সুবহানাল্লাহ, মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা, এগিয়ে চলো এই এলাকার আলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। ভয় কি রে তুই বীর মুজাহিদ, ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়,
বিশ্বজগত হার মানিবে, বিশ্বজগত হার মানিবে, হবে রে তোর হবে জয়, বিশ্বজগত হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা, কালে মারোয় দিব দাওয়াত, কালে মারোয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হ আগুয়ান, এক কাতারে পা বাড়ায়, কালে মারোয় দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই, কে আছো ভাই হ আগুয়ান, এক কাতারে পা বাড়াই, লক্ষ মদের এক আল্লাহ, লক্ষ মদের এক আল্লাহ, আল্লাহ ছাড়া এলা নাই, মোহাম্মদ রসুল মোদের, মোহাম্মদ রসুল মোদের, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা, এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, সাদা তেরি কালমা নিয়ে চলে তোরা এগিয়ে চল। ভাই আমার এবার আর একজনকে বলবে, তুই যাও খান দিয়ে, ওই ওই রাস্তা দিয়ে জান্নাত যা, আবার ও রাস্তাতেও একজন মানুষ বাঁধা অবস্থায় পড়ে আছে, ও ডাকবে ভাই একটু শুনে যাও, আমাকে একটু দেখো তো ভালো করে, আমাকে চিনতে পারো কি না, দেখেই বলবে কাত আরব তোকা, আমি চিনে নিয়েছি আপনাকে, আপনি এখানে পড়ে আছেন কেন, এই দূর অবস্থা কেন, বলছে এই জন্যই তো আমি তোমাকে ডাকলাম। ভাই আমি জীবনে যদি তোমার কিছুটা উপকার করে থাকি, তো আজ আমার তুমি একটু আল্লাহর কাছে গিয়ে উপকার করে দাও। কি উপকার? এবার এই লোকটা বলবে, আমি তোমার ওখান দিয়ে যাচ্ছিলাম, এমন সময় মসজিদে হচ্ছিল আজান, আজান শুনে কেউ চলে যেতে পারে না, তাই আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু মসজিদে পানির ব্যবস্থা ছিল না, আপনি ওই মুহূর্তে বাড়ি থেকে বের হলেন, আপনি আমাকে দেখেই বুঝে নিয়েছিলেন যে এই লোকটা নামাজ পড়বে, আপনি জিজ্ঞেস করলেন পানি চাই, আমি বলেছিলাম হ্যাঁ উজুর একটু পানি চাই, আপনি আমাকে এক লোটা পানি এনে দিয়েছিলেন না, জি হ্যাঁ, আমি আপনার পানিতে উজু করে আমি সালাত আদায় করেছিলাম, আর সালাত আদায় করার কারণেই আজ আমি এই সম্মানটা পেয়েছি, তো যার পানিতে যার দেওয়া পানিতে আমি উজু করে আল্লাহর প্রিয় হলাম, আল্লাহর আমি ভালোবাসা হলাম, তাকে আমি বিপদে রেখে আমি কি করে জান্নাত যেতে পারি? ভাইজান ও ছুটে যাবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমি এটাই দেখার জন্য তোকে ওই রাস্তা দিয়ে পাঠালাম, তুই যখন তোর উপকারীকে তোর উপকারীকে চিনতে পেরেছিস, আমি আল্লাহ তোর সুপারিশ মেনে ওকে ক্ষমা করে দিলাম, যা তুই ওকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যা। আহা ভাইজান, একদিন শুধু এক গিলাস পানি পান করিয়া যদি জান্নাত পাওয়া যায়, সুপারিশ করে ওকে যদি জান্নাতে নিয়ে যায়, এক লোটা পানি দান করলেন উযু করার জন্য, তার বিনিময়ে ও যদি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যায়, বলুন এরকে কতদিন ধরে জায়গায় রেখেছেন, কতটা আপনার খানা খেয়েছে পানি খেয়েছে, শুনুন ইনশাআল্লাহ অবশ্যই এই ছেলেরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, কোন সময় যাবে না, যতক্ষণ পর্যন্ত তাদের উপকারীদের ওই জায়গির জায়গিরনিদের সঙ্গে করে জান্নাতে না নিয়ে যাবে। এবার বলুন আপনারা কি করতে চান? কিয়ামতের দিন তিন প্রকারের মানুষ, তিন প্রকারের মানুষ তর্ক বিতর্ক শুরু করে দিবে, ঝগড়া শুরু করে দিবে, কি নিয়ে? জান্নাতে যাওয়া নিয়ে, কে আগে জান্নাতে যাবে? এ আলেমের দলেরা, মুলবির দলেরা, হাফেজের দলেরা, এরা বলবে আল্লাহ আমরা আগে জান্নাত নেব। কেন? তোরা আগে জান্নাত কেন যাবি? বলছে আল্লাহ আমরা তোমার দিন শিখেছিলাম,
তোমার ইসলাম শিখেছিলাম, তোমার কোরআন মুখস্থ করেছিলাম, আর এই পথে আমাদেরকে দীর্ঘ একটা জীবন, দীর্ঘ সময় দিতে হয়েছিল। 12 বছর 13 বছর 16 বছর ধরে আমি বিদেশে কষ্ট করে আমি লেখাপড়া করেছিলাম, তারপরে সামান্য বেতনে এই বড় ফুরকানিয়ার শিক্ষকদের বেতনটা বা কতটা, সামান্য বেতনে আল্লাহ আমি কোরআন অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি কোরআন অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি হাদিস পড়িয়েছিলাম। আর তোমার নবী বলেছেন, যারা কোরআন শিখে এবং শিখায়, যারা হাদিস শিখে এবং শিখায়, দুনিয়ার বুকে ওরাই হলো আল্লাহর নিকটে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। অতএব আমরা আগে জান্নাত নেব, ঠিক আছে বস, তোরা কেন নিবি রে? এবার হাজিরাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোরা কেন আগে জান্নাত নিতে চাস? আল্লাহ আমাদের মতন টাকা কয়টা লোক খরচ করেছে? এখন হজে 4.5 লাখ টাকা, 4.5-5 লাখ টাকা আমি খরচ করে আল্লাহ তোর পবিত্র ঘর দেখে এসেছি, তোর আরফার ময়দান মুজদালিফা মিনা, তোর হাজারে আওসা আসওয়াদকে আমি চুম্মা দিয়েছি, মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি, মুলতাজিমের পর্দা ধরে কেঁদেছি। আল্লাহ কাবা ঘরে এক ওয়াক্তের যদি কেউ নামাজ পড়ে, তুই 1 লক্ষ ওয়াক্তের ডিগ্রি পাওয়া যায়। আমি যে কত ওয়াক্তের নামাজ পড়েছি তা আল্লাহ তুমি জানো। আমি তোমার নবীর মসজিদে গিয়ে নামাজ পড়েছি, যেখানে 1 নামাজ 1000-এর সমান আমি ওখানে নামাজ পড়েছি। আল্লাহ তোমার নবীর মাজার জিয়ারত করেছি বাড়ি ঘর ছেড়ে, তো আমাকে জান্নাত কেন আগে দেওয়া যাবে না? কথা তো ঠিক, ঠিক আছে বস, এদের কথা একটু শোনা যাক। এবার এই সাধারণ পাবলিক, এদের দাবি আল্লাহ আমরা আগে জান্নাতে নেব, আমরা আগে আমাদেরকে জান্নাত আগে চাই। বলছে কেন, তোমাদের যুক্তিটা কি? বলছে আল্লাহ এই মুলবি, এই তালিবিলিম, এই ওস্তাজি, এই হাফেজে কোরআনদেরকে আপনাকে জিজ্ঞেস করেন তো কাদের মাদ্রাসা লেখাপড়া করেছিল, ওরাকে জাগির কে রেখেছিল, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করেছিল, লকডাউনেও আমরা ওদের শিক্ষকের বেতন দিয়েছি। হে রাব্বুল আলামিন, প্রতি বছর জালসা হতো, কাদের জন্য আমরা দান করতাম? অতএব ওরা আমাদের মাদ্রাসায় আমাদের খেয়ে লেখাপড়া করলো, আমরা নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো, নিজের নিকট আত্মীয়ের মতো তাকে পেটের দানা মুখের দানা কেটে খাইয়েছি, আর ও আজ আমাকে পিছনে ফেলে দিয়ে জান্নাতে যাবে? আমাদের এইটুকু শুধু দাবি, আমরা যদি খাইয়ে দাইয়ে হাফেজে কোরআন করে থাকি, আমরা আলেমে দিন করে থাকি, তাহলে আমাদেরকে আমরা যে মোশেন এহসান করনে ওয়ালা উপকারী, তা আমরা কেন জান্নাত যাব না? আল্লাহ রাব্বুল আলামিন এবার হাজি সাহেবদের জিজ্ঞেস করবেন, ও হাজি বড় তো হজের নিয়ম কানুন কিভাবে হজ করতে হবে, কোথায় কি দোয়া করতে হবে, ইহরাম কিভাবে বাঁধতে হবে, আর ইহরাম বেঁধে তুমি যে 2 রিকা নামাজ পড়বে, নামাজ পড়ে সালাম ফিরবে, তখন কোন শব্দটা তোমার মুখ দিয়ে বের হবে, এই কথাগুলো তুই কার কাছে শিখেছিলে বলো? তোমাকে মিনাতে গিয়ে কয় ওয়াক্তে নামাজ পড়তে হবে তুই কার কাছে শিখেছিলে? আরফাতে গিয়ে তোমাকে কাসার করতে হবে না তোমাকে তমাম করতে হবে কার কাছে শিখেছিলি ইত্যাদি। অর্থাৎ হজের নিয়ম কানুন, হজ যে একটা ফরজ, এই জিনিসটা তুমি কার কাছে শিখলে তুই বলো? তোমার ডাক্তার বেটার কাছে, তোমার ইঞ্জিনিয়ার বেটার কাছে, না তোমার ওই ঠিকাদার বেটাটার কাছে? কার কাছে শিখেছিলে ভাই আমার? প্রত্যেকে বলবে আল্লাহ মুআল্লিমের কাছে, আলেমদের কাছে, শিক্ষকদের কাছে, ওদের লেখা বই পড়ে পড়ে আমরা শিখেছিলাম। আল্লাহ বলবেন হায় রে হতভাগা রে,
একটু শরম কর, শরম কর, যার কাছে শিখলি, যে তোকে শিখালো, সেই শিক্ষককে পিছনে ফেলে তুই আগে কি করে জান্নাত যেতে চাস রে? জানিস না গুরু নিন্দা নরকে বাস? হ্যাঁ, গুরুকে শিক্ষককে পিছনে রেখে তুই জান্নাত যাবি মানে না। তোর নম্বর পরে এবার মুলবিরা ওর দিকে তাকিয়ে বলো, হলো আবে আমাদের আগে কে জান্নাত যাবে? এরা কিন্তু খুব আনন্দে মাতোয়ারা। হঠাৎ আল্লাহ বলবে, এ আলেমেরা, বলে এ হাফেজ কোরআনেরা, তোমরা সত্যিকারী, সত্যি তোমরা বড় কষ্ট করে ইলিম অর্জন করেছ, এই ইলিম অর্জন করার পথে কত যে বাধা বিপত্তি তোমাদের সামনে এসেছে, জীবনে কত ঘাত প্রতিঘাত, আলেম হওয়ার অপরাধে তোমাদেরকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, যেমন এখন জাজ্জি সালাম আনসারি 13 বছর জেলে আছে। ভাই আমার, কেন শুধু সরকারের চোখে চোখ রেখে সত্য বলার কারণে ওকে বিভিন্ন চক্রান্ত করে কেসে ফাঁসিয়ে দিয়ে জেল? এইভাবে কত আলেমকে তুই জেল দিবি রে? হম বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান নেই হে, হম সবার কর চুকা তুই ইমতিহান হামারা। এইভাবে কত আলেমকে তুই জেলে জেল দিবি? এইভাবে তুই আমাদের জবান বন্ধ করবি, সত্য বলতে বলতে তুই আমাদের বাধা দিবি? না, কোনোদিন বাঁধবে না। কেন না? তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারে, তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারে, আসান নেহি মিটানা নাম ও নিশান হামারা। এই কোরআন আছে আমাদের বুকে, নবীর হাদিস আছে আমাদের বুকে, এক আল্লাহ আছে আমাদের বুকে, যার ভিতরে এক আল্লাহর ভীতি, এক আল্লাহর ভয়। ও কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না, বাতিলকে দেখে কোন ভয় করবে না। ও কোনদিন অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে মরণকে বরণ করে নেবে, কিন্তু ভয় করবে না। আসুক না যত বাধা, আসুক না যত বাধা, যত জল সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত জল সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, আল্লাহর আকাশে উড়াবই, মোরা কামানের মুখ মুখে দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখ মুখে দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জল সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, আমাদের দেহে আছে জিহাদি রক্ত, প্রাণ প্রাণীর বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মসনাদ, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো তাবুতের কাছে। আজ ভারতের কোনায় কোনায় মুসলমানকে জোর করে ধরে জয় শ্রী রাম। আজকের ঘটনা বলছে, আজকের কর্ণাটকের এক স্কুলের হোস্টেলে 4-5 জন একটা ছেলেকে ধরে, মুসলিম ছেলেকে, ছাত্রকে ধরে জোর করে বলছে, সবারই হাতে ছোরা, বলছে তুই বল জয় মাতা দি, জয় মা কালী বল না তো দিলাম। ভাই আমার ছেলে, ও হলো মুসলমান, তার ভিতরে আছে এক আল্লাহ প্রদত্ত ঈমান। ও তখন বলছে, ঠিক আছে আমি জয় মাতা দি বলবো, কিন্তু তার আগে তোরা আল্লাহু আকবার বল। ঠিক ওই কর্ণাটকে ওই যে মেয়েটা, মহিলাটা একাই আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, মেয়েটার নাম জানেন জি ভাই কেউ?
জি আর তারি জাত ভাই জয় মাতা দি বলো আল্লাহর খাবো আর গীত গাইবো অন্যের ভাত খাবো একজনের আর গীত গাইবো অন্যের কি হয়ে গেল ভারতের আজ আমরা তো কাউকে বাধা দিতে যাই না যে তুমি কেন এখানে স্লোগান দিচ্ছ কেন জয় শ্রীরাম বলছো কেন তুমি জয় মাতা দি বলছো কেন জয় মা কালী বলছো আরে তুমি আমার রাস্তা দিয়ে তোমার মূর্তিগুলো নিয়ে যাও ঢোল ঢাক বাজাতে বাজাতে আমি কিচ্ছুই বাধা দিব না তুমি রাস্তার ধারে তুমি কীর্তন করছো আমি কোনো বাধা দিই না তুমি অষ্ট প্রহার করছো বাধা দিই না কিন্তু আজ উত্তরপ্রদেশের মাটিতে এই মুসলমান আজ মাঠে কোন খোলা মাঠে ঈদগাহে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে গেল এই নামাজ পড়ার অপরাধে আমার মালদার 10 জন মুসলমান এখনো জেলে আছে ওরা না জেনে খোলা মাঠে রাস্তার ধারে নামাজ শুরু করে দিয়েছিল হায় রে আল্লাহ তোরা জেনে রাখ সারা পৃথিবীর মাটি আমাদের জন্য মসজিদ যেখানে আমরা জায়গা পাবো ওখানেই আমরা নামাজ পড়ব কারণ এ ভারতের মাটি পৃথিবীর মাটি কারি বাবার নয় এই জমিনের মালিক কে ভাই জোরে বলুন চিল্লা বলুন জমিনের মালিক কে আরে জোরে চিল্লা বলুন না জমিনের মালিক আল্লাহ ইন্নাল আরজা লিল্লাহ আর নাহনু ইবাদুল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা আর আমার নবী বলেছেন রে আমার উম্মত সারা পৃথিবীর মাটি তোমাদের জন্য মসজিদ যেখানে নামাজের টাইম হয়ে যাবে ওখানেই তোমরা নামাজ পড়ে নাও নামাজের জন্য মসজিদ জরুরি নয় ওরে যেমন ওদের জন্য মন্দির জরুরি ওদের জন্য মূর্তির হওয়া লাগবে কিন্তু আমার আল্লাহর ফটো হওয়া লাগবে না আমার কোনো কিছু লাগবে না যেখানে নামাজ তুমি মাটি থাকো ঘাটে থাকো ট্রেনে থাকো বাসে থাকো তুমি সওয়ারিতে থাকো তুমি ঘোড়াতে থাকো তুমি জিহাদের ময়দানে থাকো ওখানেই তোমার জন্য নামাজ ফরজ হয়ে গেল নামাজের জন্য কোনো বাধা নাই তোমার এই জমিন মুসলমানের জন্য এই জমিন হলো একটা পানি পানি তাই আমি পানিতে উজু করব আমার উজুর ব্যবস্থা নাই আশেপাশে পানি নাই আমি তায়াম্মুম করে নেব এই মাটিতে এটা আমার পাক আর তুই আমাকে এই ইবাদত থেকে বাধা দিবি ভাই আমার এটা কেন হচ্ছে কেন আজ এই মুসলমান এত জুতা পিটা এত লাঠি পিটা এত সালাতের ছোটা কেন তারা খাচ্ছে কিসের কারণে মূল কারণটা কি একটু অনুধাবন করেছেন আজ আপনারা এখানে হাজার হাজার মুসলমান বসে আছেন বলেন তো মনের দিক দিয়ে সবারই সাথে সবারই মিল আছে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ আজই কোন জায়গাটা তর্ক বিতর্ক হচ্ছিল আবে কংগ্রেসকে মেরে গুড়িয়ে দে কংগ্রেসকে মেরে গুড়িয়ে দে আর ওটা যে ওর জাত ভাই ওটা জানে না যদি আর তৃণমূল বলে আমাকে গুলিয়ে দে ও বলে আমাকে শেষ করে দে ভাই আমার সিপিএমও আমার ভাই কংগ্রেস আমার ভাই তৃণমূল আমার ভাই অনেক মুসলমান বিজেপি করে সেও আমার ভাই এরাই যদি আপোষে এই করে তো মুরগের লড়াই শৃগাল তো ভালো করেই দেখবে ইউ তো তুম সৈয়দ ভি হো ইউ তো তুম সৈয়দ ভি হো মির্জা ভি হো আফগা ভি হো তুম সবই কুছ হো বাতাও ক্যা তুম মুসলমান ভি হো মুসলমান আপোসে এই ভেদাভেদ করতে জানে না ভাইজান আরে মুসলমানের পরিচয় যেটা আ গিয়া গর আইনে লড়াই মে আগিয়া আইনে লড়াই মে গর ওয়াক্তে নামাজ যুদ্ধ চলছে ওই সময় যদি নামাজের টাইম চলে আসে তো কেবলা রুহকে জমি বসুই কমে হেজার যুদ্ধ ছেড়ে দিয়ে তারা যুদ্ধ ছেড়ে দিয়ে জানের পরোয়া না করে ওরা জমিনে মাথা টেকে দিয়েছে আল্লাহর দরবারে এক সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ না কই বান্দা রাহা না কই বান্দাই নামাজ এমনই ভাবে তারা দাঁড়াবে কে রাখার কে কৃতদাস আর কে মালিক কোনই কিছু বোঝা যাবে না
ভাইজান এটাই হলো মুসলমানের পরিচয়, কিন্তু আজ আমাদের এত দূর অবস্থা কেন? একমাত্র